সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার তৃণমূল নেতারা হুমকি দেখিয়ে কাটমানি আদায় করেছেন। কোনো ব্যক্তির কাছ থেকে 5,000, কোনো ব্যক্তির কাছ থেকে 10,000, এমনকি 20,000 টাকা পর্যন্ত কাটমানি আদায় করেছেন তৃণমূল নেতারা। ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ জমা পড়ল ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শম্ভুপুর গ্রামে। জানা গেছে, বেরুগ্রাম অঞ্চলের শম্ভুপুর গ্রামে 17 জন সরকারি প্রকল্পে ঘর করার জন্য টাকা পান। প্রথমবারে কারো অ্যাকাউন্টে 60,000, আবার কারো 50,000 টাকাও আসে। দ্বিতীয়বারেও টাকা এসেছে। নাম তালিকাভুক্ত হবার পরই এলাকার তৃণমূল নেতারা হাজির হন কাটমানির জন্য বলে অভিযোগ। চাপে পড়ে দরিদ্র পরিবার কেউ 10,000, কেউ 5,000 টাকা দিয়েওছেন। এমনকি পাকা ঘর থাকা সত্ত্বেও ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করেছিল এলাকার তৃণমূল নেতারা। টাকা ঢুকতেই 20,000 টাকা কাটমানি নিয়েছেন তারা। ইতিমধ্যেই জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে লিখিতভাবে তৃণমূল নেতা তাপস মণ্ডল, অভিজিৎ অধিকারী ও মানিক রুইদাসের নামে অভিযোগ দিয়েছেন উপভোক্তারা। বেরুগ্রাম অঞ্চল, থানা জামালপুর, গ্রাম শম্ভুপুর। হ্যাঁ, এখানে কতগুলো টোটাল সরকারি ঘর বেরিয়েছে? 17টা। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা? 17 জনের কাছে টাকা নিয়েছে জোরজবরদস্তি করে। কারা নিয়েছে? তৃণমূল নেতা বাবলু মণ্ডল। হ্যাঁ, হঠাৎই কেন টাকা নিয়েছে? হঠাৎ টাকা নিয়েছে বলছে, পার্টিতে এই খরচা আছে, হ্যান আছে, ত্যান আছে করে ওরা চেয়েছে। এটা কোন যোজনার ঘর? এটা প্রধানমন্ত্রী যোজনা। আপনারা সরকার থেকে যে ঘর পেয়েছেন, তারপরে তৃণমূলের নেতারা কি বলেছিল আপনাদেরকে? বলছে টাকা ঢুকবে না অ্যাকাউন্টে, না টাকা দিলে ঢুকায় দেখবো, যে ওরকমভাবে হুমকি দেখিয়ে টাকাটা আদায় করেছে। কত টাকা করে নিয়েছে? 5,000 করে। কতজনের সঙ্গে নিয়েছে টাকাগুলো? কারোর কাছে 7,000 নিয়েছে, কারোর কাছে 10,000 নিয়েছে, কারোর কাছে আবার 20,000 নিয়েছে। সরকার থেকে ইন্দিরা আবাস ঘর পেয়েছি। হ্যাঁ, পেয়েছি, কিছু পেয়েছি। একবার পেয়েছি 7,000, একবার 50,000, আর দুবার 8,000। আপনাদের এই ঘর পাওয়ার জন্য কেউ কোনো রকমভাবে হুমকি দিয়েছে টাকার জন্য কিছু আছে নাকি? টাকার জন্য বলেছিল যে 10,000 টাকা দিতে। আমরা 5,000 টাকা দিয়েছি, আর 5,000 কিস্তিতে বলেছি দেবো। কে দিতে বলেছিল? ওই আমাদের মেম্বাররা। কে মেম্বার, কি নাম? নাম হচ্ছে ওই বাবলু মণ্ডল। হ্যাঁ, ও কোন দলের পার্টি করে? টিএমসি পার্টি করে। বাড়ি কোথায়? শম্ভুপুর। হ্যাঁ, তোমাদের এখানে সরকার থেকে ঘর পেয়েছো? পেয়েছি। হ্যাঁ, এটা কোন প্রকল্পের ঘর? ইন্দিরা যোজনা। এটা আমরা টাকা নিয়েছিল বলে 10,000 টাকা নিয়েছে। কে নিয়েছিল? মানিক রুইদাস। কোন পার্টির সঙ্গে যুক্ত? তৃণমূল পার্টি আর কি, এক অংশ। হ্যাঁ, তার সেই টাকাটা নিয়েছে। হ্যাঁ, কি বলেছিল আপনাদেরকে? যে টাকা তুলে নিলি আমরা। হ্যাঁ, তুলে তাহলে 10,000 টাকা আমাদেরকে দিতে। কিসের জন্য? কিসের জন্য সেটা বলে না, আমাদেরকে টাকাটা 10,000 দিতে হবে। আর যদি না দেন? না দেন সেটা হুমকি কিছু বলে না, যে দিতে হবে এই কথাই বলেছে। কাটমানি প্রসঙ্গ সম্পর্কে অভিযুক্ত তৃণমূল নেতা মানিক রুইদাস স্বীকারও করেছেন, দলের কাজের জন্যই টাকা নেওয়া হয়েছিল উচ্চ নেতৃত্বের পরামর্শ মেনেই, এমনটাই জানিয়েছেন তিনি। আপনার শম্ভুপুর এলাকায় বাড়ি? শম্ভুপুর এলাকায়। আপনি কোন দলের সঙ্গে যুক্ত? তৃণমূলের সঙ্গে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর বাড়ি করে মানে এখানে পেয়েছে যারা, তাদের কাছ থেকে 10,000 টাকা, কারোর কাছ থেকে 5,000 টাকা আপনি নিয়েছেন, তাহলে এটা কি বলবেন? আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছে, কোনো ব্যক্তি যদি বলে যে আমি কোন ব্যক্তিকে ফাঁসাবো, সেটা তো কারো কিছু করার নাই। হয়তো কেউ কোনো ব্যক্তি দিয়েছে, কোনো ব্যক্তি দেয়নি, তারা ভালো হয়েছে দলকে দিয়েছিল, এইভাবেই কথা বলে তারা দিয়েছিল। তাহলে দিয়েছিল তো টাকা নাকি? আমি অস্বীকার করবো না। যেটা যার কাছে কত টাকা করে দিয়েছিল, যে দিয়েছিল কত টাকা করে দিয়েছিল এই প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের উপভোক্তা, তাদের কাছ থেকে আপনি কত টাকা নিয়েছিলেন? এইখান থেকে আমি 4 জনের কাছ থেকে নিয়েছিলাম। কতজনের কাছ থেকে? 4 জনের কাছ। কত টাকা করে? 3 জনে দিয়েছিল 10,000, একজনে দিয়েছিল 20,000। আচ্ছা, কী কী নাম? একজনে হচ্ছে নারায়ণ রুইদাস। হ্যাঁ, একজনে হচ্ছে মদন রুইদাস। হুম, একজনে হচ্ছে কপা রুইদাস। হুম, আর একজনে হচ্ছে আপনার ভাদু রুইদাস। হ্যাঁ, আপনি টাকাটা কেন নিয়েছিলেন? নিয়েছিলাম বলতে আমার পার্টির থেকে সিদ্ধান্ত করে দিয়েছিল। কাদের তরফ থেকে? তৃণমূলের তরফ থেকেই সিদ্ধান্ত হয়েছে। কে বলেছিল তৃণমূলে? তৃণমূলে ছিল আমি ছিল। হ্যাঁ, কী বলেছিল আপনাকে? তারা বলেছিল যে এই টাকাটা ওরা দেবে, ওদের কাছ থেকে আমাদের কথা হয়ে গেছে, আর তারা ওদের কাছেই কথা বলে এসেছিল যে আমার হাতে দিয়েছিল, আমি তারা ফেলে দিয়েছি। আচ্ছা, এইটুকু। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে জামালপুর ব্লক প্রশাসন। কোনোভাবেই টাকা নেওয়া যাবে না, অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছেন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার। গতকাল একটা কমপ্লেনও পাই, যে সেই কমপ্লেনে সেখানে বেনিফিশিয়ারি বলেন যে তাদের কাছ থেকে কেউ 5,000 টাকা নিচ্ছে, কেউ 10,000 টাকা নিচ্ছে। এই যে ঘটনাটা
প্রথমত এটা একদমই ডিজায়ারেবল নয়, কেননা সরকার আপনাকে ঘর দিচ্ছে, তার জন্য বেনিফিশিয়ারিকে কেন পয়সা দিতে হবে? তো এই বিষয়টা সত্যি কি মিথ্যে এটা প্রাথমিকভাবে একটু দেখে নিতে হবে যে কমপ্লেনটা সঠিক না ফেক। তো সেই কাজটা গতকাল বেনিফিশিয়ারিরা, তারা বেশ কিছু মানুষজন তারা আমার কাছে দেখা করতে এসেছিলেন, তারা তাদের অভিযোগ দিয়েছেন এবং আমরা প্রশাসনিকভাবে এই অভিযোগ কিন্তু খতিয়ে দেখছি। এবং একটা আমরা এনশিওর করছি যে ঘরের পাওয়ার জন্য বা ঘর তৈরির জন্য কোনো বেনিফিশিয়ারিকে একটিও অর্থ কাউকে দেওয়ার দরকার নেই, কাউকে দিতে হবে না। একদম নর্মাল কোর্সে সরকারি নিয়ম মেনে যা সিস্টেম আছে তাতেই তারা ঘর পাবেন। এই জায়গাটা আমরা কিন্তু প্রশাসন থেকে বা আমার ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটা সিরিয়াসলি দেখা হচ্ছে। এবং আমরা আশা রাখবো যে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা যেন জামালপুরে যেন না ঘটে, এই ব্যাপারটা কিন্তু এনশিওর করারই কিন্তু চেষ্টা চলছে। মানে প্রথমে যে কোনো ধরনের কমপ্লেন তো আসতেই পারে, সেই কমপ্লেনটা সত্যি বা মিথ্যে সেটা প্রথমত প্রাথমিকভাবে দেখতে হবে। যেরকম গতকালই এইটা বিষয়ে ওসি সাহেবের সাথেও কথা হয়েছে, সেখানে আমাদের গতকাল পুলিশও পাঠানো হয়েছিল এবং প্রাথমিকভাবে এলাকাও সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু মানুষ যখন সেইটা নিয়ে যখন কমপ্লেন যখন করছে, আমরা প্রথমে আগে খতিয়ে দেখবো যে এই খবরটা সত্যি ছিল কি মিথ্যে ছিল, সেটা সত্যি বা মিথ্যে। যদি দেখা যায় যে খবরটা সত্যি, তাহলে যিনি এই কাজটি করেছেন তার এগেনস্টে FIR হবে। দরিদ্র মানুষের ঘর করে দেওয়ার নাম করে বিপুল টাকা আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন শুরু হয়েছে জামালপুর ব্লক জুড়ে।